গৃহস্থ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা অনেকে অনেক জায়গায় অনেক দূর থেকে মজা নিতে মজা দিতে না মজা নিতে ছুটে যাই। এই মজা নিতে ছুটে যাওয়ার কিছু ব্যক্তির সাথে আজকে আপনাদের পরিচয় করাবো এবং তারা কীভাবে মজা নিচ্ছে। আমরা অনেকে বাসা বাড়িতে কিন্তু সেই মজাটা নিয়ে থাকি, সেই মজার জন্যই এই জায়গায় আসা, এবং অনেকে নাকি এই মজার জন্য বহু দূর দূরান্ত থেকে মজা সংগ্রহ করে। আজকে এখানে দুজন ব্যক্তির মজা নিবে, এই মজাটা কিভাবে নেয়, আসলে মজা নেওয়া। তো এই যে একটি ভাইরে দেখছেন, উনি মজা দেয় আর ওনারা মজা নেয়, মজা নেওয়া এবং দেওয়ার মধ্যে পার্থক্য। এই যে দেখতে পাচ্ছেন ওনাকে, উনিও কান ধরছে, উনিও মজা নিবে। আসলে মজা কেউ নেয় আবার কেউ মজা দেয়, এই যে মজা দেওয়া শুরু হয়ে গেছে। এই ধরনের মজা কারা নিতে ইচ্ছুক কমেন্টস করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন। কারণ কি, অনেকে এইভাবে কান পরিষ্কার করার মজাটা নেয় আর উনি মজা দিয়ে থাকেন। উনি কোনো ডাক্তার নয়, উনি সচরাচর বিভিন্ন জায়গায় কান এভাবে মানুষের পরিষ্কার করে কিছু পারিশ্রমিক নেয়। তো সেখান থেকে ওনার ব্যাপারে আমরা জানার চেষ্টা করলাম, উনি এভাবে সবকে মজা দেয়। তো অনেকে কিন্তু দেখা গেছে দূর দূরান্তে গিয়ে তার কানের মজাটা নেওয়ার জন্য, মানে কানের ভিতরে খোঁচানো খুঁচে খুঁচে যে মজাটা দেয় এবং সেই মজার ফিলিংসটা নেওয়ার জন্য সে কিন্তু দূর দূরে চলে যায়। আজকে এইটা নিয়ে করার কারণ হচ্ছে যে আমরা কিন্তু আসলে বাসা বাড়িতে কটন বার ইউজ করি, বিভিন্ন জিনিস ইউজ করে কানকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। কিন্তু কোন কিছু জন আছে যারা বাসা বাড়ির কান পরিষ্কার থেকে মজা পায় না, বাসায় বসে তারা কিন্তু দূর দূরান্তে চলে যায়। আজকে কিন্তু আমরা এনাকে খোঁজার জন্য, যিনি মজা দেয় তাকে খোঁজার জন্য অনেক দূরে চলে এসেছি এবং সেখানে তাকে জানিস সে সেখানে বসবে এবং থাকে, এবং সেই কোন মজার জায়গা সেটা হচ্ছে কোর্টে। আপনি বেসিক্যালি দেখে থাকবেন কোর্টে, হসপিটালের আশপাশে, বড় বড় হাসপাতাল যে আছে সরকারি তার আশপাশে পাবেন, আপনি কোর্ট কাছারিতে পাবেন, আপনি যেখানে জমি রেজিস্ট্রি হয় সেখানে পাবেন। এই ব্যক্তিদের মতন আর অনেকেই আছে যারা মজা দেয়, আর তারাই মজা নেয় যারা ওনার মজা পেয়েছেন এবং মজা নিয়েই স্বাচ্ছন্দ্য বোধ করেছে, তারা কিন্তু মজা নেয়। আর এই মজাটা কিন্তু আসলে এটা বোঝানোর মতো না, কারণ যে ব্যক্তি নেয় বা যে ব্যক্তি দেয় সেই ব্যক্তি কিন্তু দূর দূরান্তে ছুটে, এটা কিন্তু বারবার বলছি আমি, কারণ তার মজার জন্যই সে তার আরাম এবং সে কানে যে একটা মজা, যে কান থেকে যে ময়লা বের করছে এবং বের করার পরে সে যে একটা আনন্দ বোধ করে, সে আনন্দ বোধের জন্য সে কিন্তু ওই জায়গায় যায়। তো বন্ধুরা, আমাকে কমেন্টস করবেন আপনারা, আপনারা কি এরকম করে থাকেন, যদি করে থাকেন তাহলে কি ধরনের মজা তা এক্সপ্লেন করবেন, কারা কারা কোথায় করেছেন এবং কতবার করেছেন, এবং যিনি এই কানে মজা দেয় তিনি কি ধরনের এক্সপার্ট, কত বছর এক্সপিরিয়েন্স ওনার, অনেক মোটামুটি 4-5 বছরের এক্সপিরিয়েন্স উনি জানিয়েছেন। উনি এভাবে কান পরিষ্কার করে যান, ওনার হাতে দেখছেন বিশাল অপারেশন থিয়েটারের মতো অস্ত্রপাতি আছে যা দিয়ে উনি কানগুলির ভিতর থেকে ময়লা বের করে নিয়ে আসেন, এবং এই ময়লা আপনি কটন বার দিয়ে বের করতে পারেন, যেটা হচ্ছে সাময়িক, যেটা আপনি বাসায় বা আপনি ছোট ছোট পিন পাওয়া যাচ্ছে যেগুলি দিয়ে কান পরিষ্কার করেন, আগে করা হতো একটু বেঁকা, একটু দাঁত খোঁচানি, কান খোঁচানি দাঁত খোঁচানি যেটি থাকতো তা দিও। তো যারা কান খোঁচানি দাঁত খোঁচানি নিয়ে খুব আরাম পান তাদের জন্য আমার এই ভিডিও, যাতে মজা নেওয়ার মজা দেওয়ার জন্য। আমরা আসলে বেসিক্যালি এটার জন্য বেরিয়েছিলাম, এবারে খুঁজছিলাম যে কোথায় হয়, এবং আমি কিন্তু আসলে তাদের আনন্দটা নিজে অনুভব করার জন্য করছি, কারণ আমি কখনো করিনি আর আমার কোনো দরকার পড়ে না। আর যারা করেছে বা যারা করে তারা কিন্তু এটার ফিলটা ভালো বোঝে, এবং যে যেখান থেকে দেখছেন পুরো ভিডিওটা দেখুন এবং আপনাদের মজা অনুভব করুন, এবং আপনি যে ব্যক্তি মজা দেয় তাকে দরকার পড়লে তাকে পেয়ে যাবেন, উনি কোর্টের আশপাশে পাওয়া যাবে তাকে, যে কোনো মুহূর্তে যে কোনো তাকে পাবেন, কোর্টের ভিতরেই বসে, জজ কোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক সব জায়গায় তাকে সেরকম লোক পেয়ে যাবেন আপনারা। কারণ এই যে দেখেন মজা নিবে, এখন এই চোখ বন্ধ করে খুব আরামের সহিত মজা নিচ্ছে মজা নিচ্ছে মজা নিচ্ছিস, তার ভুরুও কাঁপছে মজা নিতে নিতে।
এরা মজা পাচ্ছে, খুব মজা পাচ্ছে। যেমন মজা পাচ্ছে, যেমন আপনি যখন মজাদার খাবার মুখে দিয়ে টেস্ট করে চোখ বন্ধ করে স্বাদ চালাচ্ছেন, তখন সেরকম একটি মজা, আর এটা কানের মধ্যে খোঁচাচ্ছে সেরকম একটি মজা। আসলে মজার কোনো মানে করেন বহিঃপ্রকাশ নেই, মজা মজাই। সেই মজাটা নিয়ে যে এখন আ আ আ করতেছে, মনে হচ্ছে যে এখন মজাটা খুব একেবারে বুক ছুঁয়ে গেছে তার মজায়। এই দেখেন ভুরু কাঁপছে, দেখেন টুকুর টুকুর করে ভুরু কাঁপছে আর চোখ নাচাচ্ছে, মানে তার মজাটা এত বহিঃপ্রকাশ হচ্ছে। তো আজকে পুরো ভিডিও দেখতে থাকুন, কমেন্টস করে বলবেন না, কিন্তু কমেন্ট যারা করবেন জানতে পারবো যে হ্যাঁ আপনারা মজার অংশীদারিত্ব পেয়েছেন বা অংশীদারিত্ব দিয়েছেন। আমরা